আজ তোমাদের সঙ্গে শেয়ার করছি ছোট্ট শুভ্রা মুখার্জির ছবি, ওর আঁকা ছবি। ও পরে ক্লাস ওয়ানে আর ওর বয়স হলো 6 বছর। মিষ্টি শুভ্রা, তোমরা জানিও কিন্তু শুভ্রার ছবি কেমন লাগলো। আমার তো ভীষণ ভালো লেগেছে। শুভ সন্ধ্যা। প্রতিদিনের মতো চলে এসেছি তোমাদের গান শোনাতে। আমার তো শুধু কাজ তোমাদের গান শোনাবার, তাই শুরুতে একটা গান থাকেই। আজকে একটা ভালো গান গাইছি, কালকে গাবো একটা রিকোয়েস্টের গান। এবার যারা যারা রিকোয়েস্ট করে তাদের গানগুলো আমি মোটামুটি লিখে নিয়ে ফাঁক পেলেই কোনো এক ব্লগের মধ্যে ঢুকিয়ে দিই। আজকে এটা কারোর রিকোয়েস্টের নয়, নিজের গান নিজে গাইছি। গায়ক হচ্ছে সদ্য হেমন্ত মুখোপাধ্যায়। সূরজ ডুবার পালা আসে যদি আশুক ব্যস্ত, গোধূলি রঙে হবে এ ধরনের স্বপ্নের দেশত। ব্যস্ত ব্যস্ত সূরজ ডোবার পালা আসে যদি আশুক ব্যস্ত, গোধূলি রঙে হবে এ ধরনের স্বপ্নের দেশত। ব্যস্ত ব্যস্ত তারপরে পৃথিবীতে আধারের ধূপ ছায়া নামবে, মৌমাছি ফিরে গেলে জানি তার গুঞ্জন থামবে। এ আধার নামুক না, গুঞ্জন থামুক না, কানে তবু রবে তার ব্যস্ত ব্যস্ত ব্যস্ত। লকডাউনের বাজারে ঘরে থাকা জিনিস দিয়ে স্কিন কেয়ার, আমি নিয়েছি একটা শসা আর একটা টমেটো। শসাটাকে ছাড়িয়ে ধুয়ে নিয়েছি। এবার শসা আর টমেটো দুটোকেই আমি গ্রেট করে নেব। চলো দেখতে থাকো আমি কিভাবে এই ফেস প্যাকটা, মানে ফেসিয়ালটা করি বা স্কিন কেয়ারটা করি। তো দেখো কেমন লাগে। শসাটাকে প্রথমে আমি ভালো করে গ্রেট করে নেব, এমনভাবে গ্রেট করব গ্রেটারে যে পরে যাতে ওটা থেকে ছেঁকে আমি রসটা বার করতে পারি। দেখো আমি গ্রেট করে নিয়ে তারপরে ছাঁকনির মধ্যে নিয়ে নিয়েছি। চাইলে তোমরা কোনো একটা কাপড়ের মধ্যে নিয়েও ছেঁকে নিতে পারো। ঠিক এইভাবেই পরে আবার টমেটোটাও রস করে নেব। চলো দেখতে থাকো। এই যে এখানে শশার রসটা নিয়ে নিয়েছি, একটা শশা থেকে আমার এই রসটা বেরিয়েছে। এবার আমি ঠিক এইভাবেই টমেটোটাকেও পেস্ট করে নেব। দেখো আমাদের টমেটোর পেস্ট আর শসার পেস্ট রেডি হয়ে গেছে। এবার অন্য একটা বাটিতে আমি শসার রসটা নেব 2 চামচ।
টমেটোর রসটা নেব এক চামচ। টমেটোর তো রস হয় না, পেস্ট। এবার এটাকে ভালো করে মিশিয়ে নেব। আমি শশা আর টমেটোর রসটা মিশিয়ে নিয়েছি, দু চামচ শশা আর এক চামচ টমেটো দেখলে। দাঁড়াও, হেয়ার ব্যান্ডটা লাগিয়ে নিই। এবার আমি একটা কটন নিয়েছি, এই কটনটা দিয়ে এই রসটা আমি সারা মুখে লাগিয়ে নেব। এইটা কি করে, একসাথে ট্যান রিমুভেরও কাজ করে, একসঙ্গে এটা ট্যান রিমুভেরও কাজ করে, ট্যানটা পুরো রিমুভ করে দেয়। আমি লাগিয়ে তারপরে যখন এটা ওয়াশ করে আসবো তখনই তোমরা দেখতে পাবে। দেখো, আমার লাগিয়ে নেওয়া হয়ে গেছে। আমি 20 মিনিট এই অবস্থায় রেখে দেবো। 20 মিনিট পরে মুখটা আমি একদম নর্মাল জল দিয়ে ওয়াশ করে তারপরে আবার তোমাদের কাছে আসছি। দেখো, 20 মিনিট হয়ে গেছে, আমি মুখটা ধুয়ে চলে এসেছি। দেখো কতটা, তোমরা ক্যামেরায় দেখছো তো, আমি বুঝতে পারছি কতটা সফট হয়েছে স্কিনটা আর কতটা ফ্রেশ হয়েছে। মানে দারুণ সফট লাগছে, মানে হাত দিলে মনে হচ্ছে স্মুথলি চলে যাচ্ছে একদম। ঠিক আছে, এবার আমি একটা প্যাক তৈরি করব। এখানে দেখো আমি নিয়েছি 2 চামচ চন্দনের গুঁড়ো, তার সাথে নেব 2 চামচ শশার রস। আর নেব 1 চামচ টমেটোর, এই যে টমেটোর যেটা বের করেছিলাম কাঁচটা, ওইটা। এবার এটাকে ভালো করে মিশিয়ে নেব। এই যে দেখতে পাচ্ছো, এটাকে ভালো করে মিশিয়ে নেব। যাদের কাছে চন্দনের গুঁড়ো থাকবে না তারা এখানে মুলতানি মাটিও ইউজ করতে পারো, দিয়ে ভালো করে মিশিয়ে নিয়ে প্যাকটা তৈরি করবে। আমার মুলতানি মাটি ঘরে ছিল না, ঘরে চন্দন গুঁড়োটা ছিল। লকডাউনের বাজার বুঝতেই পারছো, তাই আমি চন্দন গুঁড়ো দিয়েই প্যাকটা তৈরি করছি। এই দেখো রেডি হয়ে গেছে আমার প্যাকটা। এবার এটাকে আমি হাত দিয়েই সারা মুখে লাগিয়ে নেব। দেখো প্যাকটা লাগিয়ে নিয়েছি, এবার আবার 20 মিনিট রেখে আমি প্যাকটা ধুয়ে ফেলবো। ঠিক আছে, তারপরে তোমাদেরকে দেখাবো গ্লোটা কতটা হয়েছে। হয়ে গেছে, 20 মিনিট হয়ে গেছে, আমি ধুয়ে নিয়েছি আমার মুখটা। আর মুখটা দেখো কতটা ক্লিয়ার হয়েছে, কতটা স্মুথ তো হয়েইছে স্কিনটা, সেটা তো আমি হাত দিয়ে বুঝতে পারছি। এমনিও দেখো ট্যানটা টোটাল উঠে গেছে, অবশ্য যদিও এখন বাইরে বেরোনো হয় না, খুব বেশি ট্যান পড়ে না, কিন্তু মুখটা অনেকটা ক্লিয়ার হয়েছে। তাহলে কেমন লাগলো জানিও। আমার এই ফেসিয়ালটা, মানে স্কিন কেয়ারটা কেমন লাগলো জানিও। তবে এখন আমি কিন্তু মুখের মধ্যে একটুখানি অ্যালোভেরা জেল জাস্ট লাগিয়ে নেব। দাঁড়াও, অ্যালোভেরা জেলটা লাগিয়ে নিয়ে তোমাদের দেখাচ্ছি। দেখো লাগিয়ে নিয়েছি, ঠিক আছে, জাস্ট একটু অ্যালোভেরা জেল। মুখটা তো ফেস প্যাক লাগানোর পরে টান টান লাগে, তাই একটু অ্যালোভেরা জেল লাগিয়ে নিলাম। তো আমাকে কিন্তু অবশ্যই জানিও কেমন লাগলো আমার এই লকডাউন স্কিন কেয়ার। পরে আবার আসছি, টাটা, গুড ইভিনিং। চলে এসছি আবার তোমাদের কাছে, আর আজকে হলো শুক্রবার, আর আমি হলাম অনুপমা। তোমরা জানোই সকাল থেকে আজকে মানে সেরকম কাজ কিছু আমি শ্যুট করিনি, কেননা ওই রোজ দিন তো ওগুলো দেখাই, আজকে একটু অন্যরকম জিনিসগুলো শ্যুট করেছি। সকাল থেকে চুলের কী পরিচর্যা করলাম, তারপরে আমার কিছু ভিউয়ার্স জানতে চেয়েছিলো দিদি লকডাউনের কিছু স্কিন কেয়ার দেখাও। আমি স্কিন কেয়ার সাধারণত শেয়ার করি না, যেহেতু ওরা বারবার বলছে, তাই কিছু একটা স্কিন কেয়ার শেয়ার করেছি, ঘরে থাকা জিনিস দিয়ে একটা স্কিন কেয়ার, সেটা শেয়ার করেছি। আর তোমার আর এই টুকটাক যাক, দাদা গান গাইলো আর এখন বসলাম তোমাদের সাথে গল্প করতে। তো গল্প করতে গিয়ে প্রথমেই যার কথা মনে হচ্ছে তোর্ষা। তোর্ষা আমাকে বলেছিল সেদিনকে লাইভে, দিদি তোমার ছোটোবেলার কিছু হাসির গল্প বলো।
তো ছোটবেলার হাসির গল্প আমার যেটুকু যা মনে আছে, তো ছোটবেলার হাসির গল্পের মধ্যে একটা খুব ভালো মনে আছে, যদিও সেটা মানে হাসি না বলে বলা যেতে পারে, এন্ডিংটা হাসির নয়, এন্ডিংটা খারাপই হয়েছিল, তবে সেই ছোটবেলার জিনিসগুলো তো খুব হাসি পায় মনে পড়লে। একটা বলি, আমি স্কুল থেকে ফিরছি, তো আমার আগে ভাই ফিরে গেছে, আমরা দুই ভাই বোন আর আমরা জয়েন্ট ফ্যামিলিতে মানুষ, আমার আগে ভাই ফিরে গেছে। ভাই ফিরে গিয়ে ভাই কী করছে, হাই জাম্প প্র্যাকটিস করছে। তো আমাদের এরকম এন্ট্রান্সটা ছিল, এরকম অনেকটা গলি, মানে আমাদের বাড়িরই, আমাদেরই জমি ওটা, অনেকটা গলি ঢুকে তারপরে বাড়িটায় যেতে হতো, আর গলির পাশে ছিল, মানে গলিটা ওরকম একটা গলি মতন বানিয়ে নেওয়া হয়েছিল রাস্তা, আর পাশটায় ছিল বাগান যেখানে ফুল ফল নানান রকম হতো। তো ও যেখান থেকে বাড়ি শুরু ওখান থেকে দৌড়ে আসছে, এসে ও লং জাম্প না হাই জাম্প ও নিজেও জানে না প্র্যাকটিস করছে। আমি ঢুকছি, আমি ঢুকছি, হঠাৎ দেখলাম ও এসে আমার পায়ের সামনে ধাপ করে পড়ে গেল, পড়ে গেল আর উঠছে না। ধরে তুললাম, দেখলাম পুরো দাঁতটা এখানে বসে গেছে, গলগল করে রক্ত বেরোচ্ছে। মানে এখন ওইগুলো মনে পড়লে খুব হাসি পায়। আর একটা হাসির কথা মনে আছে, ছোটবেলায় আমাদের যখন ছোটবেলা ছিল তখন 10 পয়সা 5 পয়সা করে না আইসক্রিম পাওয়া যেত, জানো তো, আর ওই গাড়ি ঠেলে ঠেলে আইসক্রিম নিয়ে আসতো। এখনকার বাচ্চারা হয়তো শুনলে হাসবে, গাড়িতে ঠেলে ঠেলে আইসক্রিম নিয়ে আসতো, কাঁধে করে নিয়ে আসতো, একটা আইসক্রিম পাওয়া যেত এরকম একটা বরফ, তার উপর দিয়ে নারকেল চিড়ে দেওয়া দেওয়া থাকতো, ওই একটা আইসক্রিম ছিল, সব বরফের আইসক্রিম, কোনো দামি আইসক্রিম না, 10 পয়সা 20 পয়সা 25 পয়সা এরকম করে আইসক্রিম পাওয়া যেত। এইবার দাদু ঠাকুমার সাথে একসাথে থাকলে যা হয় জয়েন্ট ফ্যামিলিতে, কখনো দাদুকে বলতাম দাদু আজকে আইসক্রিম খাবো পয়সা দাও না, আর দাদুরা তো হচ্ছে মানে দাদু ঠাকুমা যাদের আছে তারাই বলতে পারবে, মানে নাতি নাতনিকে প্রচুর পরিমাণে প্রশ্রয় দেয়, এটা তো ঠিক। তো দাদু হয়তো দুই ভাই বোনকে পয়সা দিয়েছে, 10 পয়সা করে দিয়েছে, আমাকে 10 পয়সা ভাইকে 10 পয়সা। এবার দুপুরবেলা আইসক্রিম আসবে, আইসক্রিম কিনে খেতে গেছি, দেখলে তো মা বকা দেবে, কী করবো, মা শুয়েছে আর আমাদের দুই ভাই বোনকে দিয়েছে পেছনে, যাতে মাকে ডিঙিয়ে আমরা বেরোতে না পারি, আমাদের দুই ভাই বোনকে পেছনে দিয়েছে। তো দুই ভাই বোন পেছনে বসে আছি, এই শুয়ে আছি দুজনে, কিন্তু ঘুমাইনি, মার তো কাজ টাজ করেছে সারাদিন, মার চোখটা লেগে এসছে। 3:30 4:00 যেই রাস্তায় আইসক্রিমের আওয়াজ শুনেছি, ভাইকে বলেছি, ও ছোট, ও দৌড়ে চলে যেতে পারবে আর আস্তে করে বেরিয়ে যেতে পারবে, ভাইকে বলেছি তুই আস্তে করে মায়ের পাশ দিয়ে না টাচ করবি না মাকে, মায়ের পাশ দিয়ে নেমে যা, গিয়ে তুই দাঁড় করা, তারপরে আমি আসছি। তারপরে ও আস্তে করে নেমে গেছে, ও তো নেমে গেছে, ও নেমে গিয়ে আইসক্রিমওয়ালাকে দাঁড় করিয়েছে, আর আমি যখন নেমেছি তখন মনে হয় কোনোভাবে মায়ের গায়ে টাচটা লেগে গেছিলো, মায়ের ঘুমটা ভেঙে গেছে, ঘুমটা ভেঙে দেখেছে পাশে আমরা দুজন কেউ নেই, আর আমরা তো দুজনে মিলে গিয়ে রাস্তার সামনে আইসক্রিম দাঁড় করিয়েছি, দুজনে দুটো আইসক্রিম কিনেছি, আর ওই যে বললাম আমাদের এন্ট্রান্সের গলিটার সাথে বাগানটা ছিল, ওই বাগানে আমাদের বড় বড় আম গাছ, তারপরে বাতাবি লেবু গাছ, নারকেল গাছ সব ছিল, কামরাঙা গাছ এইসব ছিল। আমরা দুই ভাই বোনে করেছি কি, দুটো আইসক্রিম কিনেছি, কিনে না দিব্যি আরামসে আম গাছের গোড়ায় বসে দুজনে খাচ্ছি। মা তো দেখছে এরা দুজন তো আসছে না আসছে না, গেল কোথায়, মা ভাবছে গেল কোথায়। তারপরে মা বাইরে বেরিয়েও দেখতে পাচ্ছে না, ডাকছে সমানে, আর আমার ভাই একটু মোটা সোটা ছিল বলে ওকে সবাই ভোম্বল বলে ডাকতো, ডাকছে সমানে, আমরা তো মুশকিলে পড়ে গেছি, যদি আইসক্রিমটা তাড়াতাড়ি খেয়েও আসি, আইসক্রিম তো তাড়াতাড়ি খেতে পারবো না, আর সেই কাঠি আইসক্রিম, এ তো নয় যে বাটি আইসক্রিম তাড়াতাড়ি খেয়ে নিলাম, আইসক্রিমটা তাড়াতাড়ি খেয়েও আসি তাহলে মুখ দেখলে মা বুঝে যাবে, কারণ অরেঞ্জ কালারের বুঝে যাবে। তারপরে দেখছে সাড়াও দিচ্ছে না, কী করছে এরা। তারপরে মা বুঝতে পেরেছে নিশ্চয়ই দুটোতে, আর নিশ্চয়ই আবার দাদুর কাছ থেকে পয়সা নিয়েছে, দুটোতে আইসক্রিম খেতে গেছে। এইবার মা আস্তে আস্তে রাস্তার দিকে আসছে, আর আমরা কী করেছি, যেই দেখেছি মা আসছে আমরা দুজন গাছের পেছন দিয়ে ঘুরে এসে ঘরে ঢুকে গেছি। তারপরে আমার মা, হিতে এগুলোকে দেখতে পাচ্ছি না, কোথায় গেল করতে করতে ঘরে এসছে, আমরা যেন কিচ্ছু জানি না দুজনে চুপ করে বসে আছি, কিন্তু আমাদের ঠোঁটগুলো তো অরেঞ্জ হয়ে গেছে, মা তো সেটা বুঝতে পেরে গেছে, ঢুকেই বলছে কোথায় ছিলে রে তোরা, না কোথায় থাকবো এই তো এখানেই ঘুরছিলাম, বলছে ঠোঁটের রং জিভের রং এরকম অরেঞ্জ হয়ে গেছে কেন, ব্যাস এবার কী বলবে, আর অত তো মিথ্যে কথা বানিয়ে বলতেও পারবো না, কেননা তখন তো খুব ছোটো। তো
ভাইকে ভাই আমার দিকে তাকাচ্ছে আমি ভাইয়ের দিকে তাকাচ্ছি, ধরে পড়ে গেলাম যে আইসক্রিম খেয়েছিলাম, এরকম অনেক অনেক ছোট ছোট ঘটনা অনেক আছে। আর এখন যখন এই আজকেই যখন কালবৈশাখী হচ্ছিল না, ছোটবেলার কথাটা ভীষণ মনে পড়ছিল, ভীষণ মনে পড়ছিল ছোটবেলার কথাটা। কারণ আমার বাপের বাড়িতে না প্রচুর গাছপালা, প্রচুর গাছপালা, মানে সেই 17 কাঠা জমির ওপরে বাড়ি, তো ফলসা গাছ, জাম গাছ, জামরুল গাছ, বিলিতি গাবের গাছ, কামরাঙা গাছ, আম গাছ ছিল 7-8টা, নারকেল গাছ ছিল 7-8টা, তারপরে তোমার লিচু গাছ, সবেদা গাছ, পেয়ারা গাছ, প্রচুর গাছ, করমচা গাছ ছিল 3খানা। তো এইবার যখন এরকম ঝড়টা উঠতো না, আমার একদম মনে আছে সেই তখন আদ্যিক টেপ পড়ি, আদ্যিক টেপ পড়া বয়সের কথা বলছি, দুজনে মিলে ঝড় উঠেছে দেখলেই দুজনে মিলে, বিশেষ করে এই আমের টাইমে, আম ফলসা জামরুল এগুলো মোটামুটি এক টাইমেই হয়, দুজনে মিলে যেই দেখছি একটু একটু ঝড় উঠছে, কারোর বাড়িতে কোথাও কখনো যেতাম না, নিজের বাড়িতেই এত রয়েছে অন্যের বাড়িতে যাব কেন, দুজনে মিলে নামলাম আর আস্তে করে বারান্দা থেকে নেমে, আর বাড়িটা কি বলতো, বাড়ির এ মাথায় একটা ফলসা গাছ, ও মাথায় আরেকটা ফলসা গাছ, এ মাথায় দুটো আম গাছ তো ও মাথায় দুটো আম গাছ, মাঝে একটা আম গাছ, এরকম ছিল। আর দুই ভাই বোনে শুধু কোনো প্যাকেট ফ্যাকেট ঝুড়ি ঝুড়ি না, এরকম জামাটাকে জাস্ট কোচর করে নিয়েছে, আর ভাই একটা গেঞ্জিকে কোচর করে নিয়েছে, নিয়ে দুজনে মিলে কম্পিটিশন হচ্ছে কে কত আম ফলসা জামরুল কে কত কুড়োতে পারে। আর তো দাদু কি চিৎকার করছে, এই গল্পটা বোধহয় আমি আগেও বলেছিলাম আমার পুরনো চ্যানেলটাতে, দাদু চিৎকার করছে মরবে রে মরবে, এই দুটো একটা গাছের ডাল মাথায় ভেঙে পড়লে এদেরকে আর খুঁজে পাওয়া যাবে না, কে খুঁজে পাওয়া যাবে না। তখন তো দুজনে তো এ মাথা থেকে ও মাথা শুধু ছুটে বেড়াচ্ছি, খাওয়ার কিন্তু ইয়ে ছিল না যে আম পেয়েছি খাবো, জামরুল পেয়েছি খাবো, তা না, কে কতটা কুড়াতে পারি, এরকম করে জড়ো করছি কে কতটা কুড়াতে পারি, বুঝেছো, এরকম এই সব দিনগুলোর কথা। এখন এই আজকে যেমন খুব বৃষ্টি হচ্ছিল, তখন দেখে সেই সব দিনগুলোর কথা মনে পড়ে যাচ্ছে, মনে মনে আরও আরও পরে পরে যা মনে পড়বে নিশ্চয়ই তোমাদের সাথে শেয়ার করব, এরকমই কথা আজকে তোষার জন্য এইগুলো শেয়ার করলাম, আরও কিছু কথা মনে পড়লে আবার তোমাদের সাথে শেয়ার করব, ভালো লাগে গল্প করতে, খুব ভালো লাগে। তো চলো আজকের ভ্লগটা এখানেই এন্ড করে দিই, আজকের ভ্লগে আমি স্কিন কেয়ারটা দেখালাম, দেখো তোমাদের কেমন লাগে পরে জানিও কিন্তু, ঠিক আছে, সবাই সুস্থ থেকো, ভালো থেকো, আর অবশ্যই সাবধানে থেকো।